এক বোন দেখেছে যে কোরআন রাত করার সময় নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে বা শেষ হয়ে যাওয়ার কারণে অক্ষ করলে তারপর দু তিনটা আগে শব্দ থেকে শুরু করলেই হবে নাকি অর্থের দিকেও খেয়াল রাখতে হবে যদি সম্ভব হয় তাহলে অর্থের দিকে আপনি খেয়াল রেখেই তেলাওয়াত করবেন হুম এমনও হতে পারে যেখানে আপনার নিঃশ্বাস আটকে গেল থেমে গেল তারপর থেকেও যদি পড়েন তাতেও কোনো অসুবিধা নেই আবার অনেক সময় দুই তিনটে শব্দ আগে থেকে পড়াটা আপনার জন্য উত্তম হবে তো অধিকাংশ সময় দুই তিনটে শব্দ আগে থেকে যদি আপনি পড়েন তাহলে কোনো অসুবিধা নেই যেমন এখানে আপনি উদাহরণ দিয়েছেন যে আলা কম ও অবতনা তো এখানে লান লান বলে তো থেমে যাওয়াটা ঠিক নয় কারণ লানটা কোনো অর্থবোধক ই না মানে কোনো এককভাবে অর্থ প্রকাশ করে না লান এবং না মিলে একটা শব্দ এখানে অতএব আপনি লানে যদি দম আটকে যায় তাহলে অবশ্যই লান না দোয়া আপনাকে মিলিয়ে পড়তে হবে কারণ যদি না পড়েন তাহলে এখানে কি হবে অর্থটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে লান না দোয়া মানে হচ্ছে কখনোই আমরা আহ্বান করব না আর যদি লান না পড়েন না দোয়া তাহলে আহ্বান করবো অর্থ চলে আসতেছে আপনি যদি আর একটু আগে থেকে পড়েন ফকল ও রব্যু না রব্যুৎস্যা মা তেওয়ালা দেওয়ালা না দোয়া মিন্দুন মিন্দুনিহি এলাহা তাহলে তো আরও সুন্দর হয় একটু যদি আগে থেকে পড়েন তো অসুবিধা এটা কি নেকি কমে যাবে বরং আরও উত্তমভাবে নেকি কি আরও বাড়বে অতএব সকল ক্ষেত্রে আপনি এভাবে হ্যাঁ ইন্ডাল্জিন আমুনু আমিনু সোয়ালি হাতিলা লাহম বলে থেমে গেলেন আবার আপনি লাহম জান্না তিন তাজরি থেকে পড়লেন বা ও আমিল উসি হাতে লাহম জান্না তিন তাজরি পড়লেন কোনো অসুবিধা নেই এভাবে একটু আগে থেকে পড়াটাই আপনার জন্য উত্তম হবে হুম এবং এটা সবের ক্ষেত্রেও যেমন উত্তম এটা কোরআনের অর্থ ঠিক রাখার ব্যাপারেও উত্তম ঠিক আছে আল্লাহ তালা আলম